গুড মর্নিং, আমি দেবলিনা। আজকে নতুন একটা দিন তোমাদের সাথে শুরু করতে চলেছি। ঘরে বাইরেতে রইল তোমাদের সবাইকে স্বাগত। তো চলো দিনটাকে শুরু করা যাক। দিনটাকে অলরেডি শুরু করে দিয়েছি, আমি ব্রেকফাস্টে কী খেয়েছি তোমাদের সাথে শেয়ারও করেছি। আর এখন মাখবো মাথায় তেল, তাই জন্যে চুলটা একটু আছড়ে ঠাছড়ে নিলাম। তেলটা মেখে গিয়ে রান্নাঘরে যাব মাছ কাটতে। রান্না হয়ে গেছে, মামনি করেছে সবটাই, আমি শুধু মাছটা করেছি। আর ডালের বড়া ভাজতে হবে, সেটা পরে দুপুরকে খাওয়ার আগে ভেজে নেব। কি রান্না হয়েছে সবটাই দেখাবো তোমাদেরকে, তার আগে আমি তেলটা মেখে নিই। মাথায় তেল ঠেল লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবার যাব মাছ কাটতে। তেল লাগিয়ে দিয়েছে, আর কে লাগিয়ে দেবে, মামুনি পড়াচ্ছে তাই ওই লাগিয়ে দিল। তো এখন যাব মাছ কাটতে। আমি রান্নাঘর সব পরিষ্কার করে রেখেই এসেছি, বাসন ঠাসন মেজে রান্নাঘর মুছে রেখেই চলে এসেছি। পাপা খেয়ে গেছে, শুধু ওই বাসনটাই মাজা বাকি রয়েছে, তো সবটাই করব। আগে মাছটা কেটে নিই, কারণ মাছটা পাপা সেই সকালে এনেছে। তার মধ্যে আজকে এনেছিল পার্শে মাছ, গুজরালি মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। তো পার্শেটা আজকে আমি রান্না করেছি, ধুয়ে টুয়ে আমি করেছিলাম মাছটা। আর চেঁচামেচি হয়তো একটু একটু শুনতে পাচ্ছ, কারণ পুচকেগুলো পড়তে চলে এসছে ওই জন্যে। তো চলো এখন মাছটা আগে কেটে নিই। কাটা হয়ে গেছে, একদিকে গুজরালিটাকে রেখেছি। মামুনি খুব একটা মাছ খায় না, ও কদ্দুর কি খাবে আমি জানি না। পাপা পেয়েছে ভালো, নিয়ে চলে এসছে। আর চিংড়িটাও বাছা হয়ে গেছে, এবার দুটোকে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দেব। তারপর আবার যে কাজটা করছি তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আমি কাজটা করে নিই। এটা মাছটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে টিফিন বক্সে দিয়েও দিলাম, চিংড়িটাও তাই। মামুনি একটু বলে নুন হলুদ মাখিয়ে রাখতে, তাই আমি রাখলাম। আমি এমনিতে রাখি না মাছগুলোকে, মানে আমি ওখানে যে করি তখন মাখিয়ে রাখি না, মামুনি বললো তাই করলাম, কারণ নিশ্চয়ই আছে যখন বলেছে। এবার আসি দুপুরের রান্নায়। করেছে পটল পোস্ত একদম শুকনো শুকনো করে, করেছে ডাল, এটা আমাদের বাড়িতে দেখবেই কারণ বাবা ছেলে দুজনেরই ডাল লাগে আর কি। আর আমি করেছি এই মাছের ঝালটা, পার্শে মাছের ঝাল, ছোট ছোট একদম পার্শে মাছগুলো। পার্শে মাছের ঝাল হয়েছে, আর এই ডালটা বাটা রয়েছে, মামুনের সব মেখে মুখেই রেখেছে। জাস্ট বড়াটা আমি ভেজে নেবো দুপুরে। আর এই ভেন্ডি আর আলু দিয়ে কিছু একটা তরকারি করেছে, মামুনি খাবে এটা, আমরা কেউ খাবো না এই আর কি। আর ভাতটা দুপুরে খাওয়ার আগে বসাবো। তো চলো এরপরের কাজে যাওয়া যাক। সেদিন তোমাদেরকে একটা ধুতরা ফুল ফুটেছে দেখিয়েছিলাম, বলেছিলাম বাকিগুলো করি আছে। দেখো এটা বোধ হয় কালকেই ফুটবে। এই দেখো আরো একটা, এটা দুদিনের মধ্যে ফুটবে বোধ হয়, এটা কালকে ফুটবে না। আর এটাও মনে হচ্ছে আমার কালকেই ফুটবে। দেখো আরো রয়েছে, এ দেখো এটাও রয়েছে, এটাও ফুটবে, এটাও ফুটবে। এখানে আরো একটা কড়ি হচ্ছে, এদিকেও আছে আরো একটা কড়ি, এখানে রয়েছে আরো একটা কড়ি। দুতরা ফুল গাছ একবার উঠে গেলে না প্রচুর ফুল দেয়, কিন্তু আবার জল ঠল পেলে মরেও যায়। আর এক্ষুনি বৃষ্টি নামবে, আর তার মধ্যে আমি কেচে দিয়েছি। তো চলো এবার ঘরে যাওয়া যাক। ফুল একদমই ভেজা, আসলে আজকে শুকোনোর টাইমই পাইনি, একটু বসে থেকে থেকে। তারপর গেছিলাম স্নান করতে, কারণ তেল মাখা ছিল বলে তাড়াতাড়ি স্নান করতে যেতে পারিনি। স্নান করতে গেলাম 12:15 দিকে। তারপরে মামুনি আসলে বলেনি যে কাঁচাগুলো বালতিতে ভেজানো ছিল, আমাকে আমিও দেখিনি। মামুনি ভেবেছিল যে মামুনি কালকে কেচে দেবে, আজকে টাইম পাইনি। তো আমি ঢুকে গিয়ে দেখলাম, যখন আমি কেচে দিলাম, যদি জানতাম বাথরুমে ভেজানো আছে তাহলে তো সকালেই স্নান করতে চলে যেতাম, কাচতে কাচতে ওখানে আমার চুলের টাইমটা দিয়ে দিতে পারতাম। তো যাই হোক না কেন, জামা কাপড়ও ভেজা, আমার চুলও ভেজা, স্নান করে বেরিয়ে এসেই ওই ডালের বড়াগুলো ভেজেই তারপরে খেতে বসে পড়েছি। আর খাওয়ার টাইমেও চুল বেঁধে খেতে বসেছিলাম, চুল ছেড়ে খেতে বসতে নেই বড়রা বলেছে। তো এই জন্য আর ওই শুকানোর টাইম পাইনি চুলটা।
এখন বাজে দুটো, পাক্কা 2:05 বাজে। তো পার্শ্বে মাছের ঝালটা নিয়ে বলার জন্য আমি এখন ক্যামেরার সামনে এসেছি। সত্যি খুব ভালো খেতে ছিল, আর মাছটা ওইটুকু মাছ ভীষণ টেস্ট ছিল খেতে, আর ভালোও লাগছে এখানে এসে। ওখানে রুই কাতলা খেতে খেতে মুখ একেবারে গেছিল গিয়ে। তোমার কিছু বক্তব্য আছে? না, পার্শ্বে মাছের ঝালটা সত্যি খুব ভালো হয়েছিল, আর কি বলবো। এবার ঘুম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরকম একটু বাউল মাঝে মধ্যে খালি ওই আর কি, ব্যাঙ্গালোরের ধনে পাতা আর সর্ষের তেল। ধনে পাতা আর সর্ষের তেলটা মিস করছি, কারণ এখানকার তেলে না সেরকম ঝাঁজ কিছু পাচ্ছি না আমরা। ওখানকার তেলে বিভৎস সুন্দর একটা ঝাঁজ ছিল, তো এখানে সেটা পাচ্ছি না। পার্শ্বে মাছের তেলটাও খুব সুন্দর খেতে ছিল, ভেতরে যে ছোট্ট একটু তেল ছিল। হ্যাঁ, ডিমের আগে যে অংশটা থাকে ওখানে, ওইটার কথা বলছে ও আর কি। তো ওটাও সত্যি খুব টেস্ট ছিল, মাছটা ডিম হয়নি তো ওই জন্য ভালো টেস্ট ছিল। তো যাই হোক না কেন, আর টেস্ট টেস্ট করবো না। তো চলো, এবার 2 বেজে গেছে, আমরা একটু ঘুমিয়ে টুমিয়ে নিই, তারপর উঠে আবারও আসবো তোমাদের সাথে। আজকে ডালের বাটাটা কিছুটা রেখে দিয়েছি, রাত বিকেলবেলা ওই ডালের বড়া আর চা খাবো, এটাই ঠিক করেছি আমরা। আজকে টিফিন ওটাই হবে, তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আরও একটা জিনিস আছে ভিডিওটাকে, তার জন্য আজকে পুরোটা দেখতে হবে পুরো শেষ অবধি, কারণ মামুনি আজকে ভিডিও শেষে দেখাবে তালে লুচি করা। তো মামুনিকে রাজি করিয়েছি, আজকে মামুনিই বলবে, মামুনিই দেখাবে, মামুনিই সবকিছু করবে। আজকে আমি একটুও বলে দেবো না, আগের দিন আমি পাশ থেকে থেকে বলে দিয়েছি, জোরে বলো, নয় জোরে বলতে না পারলে আমি বলে দিয়েছি, কিন্তু আজকে আমি বলবো না, মামুনিকে দিয়েই বলাবো। হ্যাঁ, আজকে নতুন ব্লগার হবে মামুনি, তো তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে আজকে। তো চলো আবারও আসছি বিকেল বেলা। তোমাদেরকে বলেই ছিলাম যে আবার সন্ধ্যেবেলা টিফিন করার টাইমে দেখা হবে তোমাদের সাথে, আর সেটাই করেছি। তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের টিফিনটা। এই দেখো ডালের বড়া আমাদের, আর দুজনের 2 কাপ চা। মামুনি পড়াচ্ছে যেহেতু, তাই মামুনিটা বাইরে দিয়ে এলাম, তাদের স্টুডেন্টদের সাথেই শেখাচ্ছে। আর আমাদের ডালের বড়া, এটাই চলবে এখন টিফিন। এখন মামুনি তালের লুচির জন্য ময়দাটা মাখবে, তো আমাকে ডেকে গেল, তো চলো যাওয়া যাক, দেখি কি করে মামুনি। তালটা প্রথমে ঘষে নিয়েছি, তারপর ওটাকে কড়ার মধ্যে দিয়ে নুন চিনি দিয়ে ভালো করে ওটাকে গরম করে ফুটিয়ে নেড়ে রেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপরে এখন ময়দাটা নিয়েছি, ময়দার সঙ্গে ওটাকে দিয়ে মাখবো, মেখে হবে তাল লুচি। আচ্ছা করো। এই ডো তৈরি করলাম, ডোটাকে তৈরি করে এটাকে এখন রেখে দিলাম, রেস্ট দেব। রেস্ট দেওয়ার পরে যখন খাওয়ার সময় যেরকম ভাবে লুচি ভাজে সেভাবে তেলের মধ্যে দিয়ে ভাজবো। এটা আমি আমার মায়ের থেকে বা শাশুড়ি মায়ের থেকে শিখেছি, সেটা এখন অ্যাপ্লাই করলাম। আমার বৌমা কোনোদিন খায়নি বললো, সেই জন্য আমি এটা আজকে বানালাম। এখন হবে তালের লুচি ভাজা, লেচি করে নিয়েছে, ওইদিকে নর্মাল লুচিও হবে কটা, কেউ যদি না খায় তাহলে সে লুচি খাবে। তোমাদেরকে দেখালামই যে মামুনি তালের লুচি করছিল, তো এখানে একটু প্রবলেমই হয় ভিডিওটা করতে, আসলে ট্রাইপডটা ঠিকঠাক বসে না, হাতে নিয়ে ভিডিওটা করতে হয়, তো ওই জন্য একটু প্রবলেমই হয় রান্নাঘরটায়, আর রান্নাঘরের লাইটটা একটু কম। হ্যাঁ, কুচিনার লাইটটা দিলে হতো, কিন্তু সেটাই আমার মনে পড়েনি, আর এমনকি আমার মোবাইলে ফ্ল্যাশটা দেওয়ার কথাও মনে ছিল না। যাই হোক না কেন, তো বলবো না যে আমার আহামরি কিছু একটা লেগেছে, তবে হ্যাঁ, যারা তাল ভালো খায় তাদের খুব ভালো লাগবে। যেরকম আমাদের দাদাজি, মানে ওর ঠাকুরদা আর কি, দাদাজি নাকি খুব ভালো খেত তালের লুচি, তালের রুটি এই ধরনের। কিন্তু যা, হ্যাঁ, যারা তাল ভালোবাসে তাদের ভালো লাগবে খুবই, লুচিটা মিষ্টি মিষ্টি হয়, তালের গন্ধ থাকে। তো আমার খুব খারাপ তো লাগেই নি, খারাপ লাগলে তো খেতেই পারতাম না, কিন্তু আবার খুব ভালো লেগেছে, আবারও খাওয়ার ইচ্ছে রইল, এরকমও কিছু একটা লাগেনি, ভালো লেগেছে মোটামুটি।
তো ওটাই আলু চচ্চড়ি দিয়ে খেয়েছি। আলু চচ্চড়িটা আমি বানিয়েছিলাম, সবাই বলেছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে, কিন্তু সেটার মধ্যেও কিছুই না, আহামরি ওই আর কি, সাদা আলু চচ্চড়ি টমেটো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বানিয়েছিলাম। এই আর কি আজকে ডিনার কমপ্লিট হলো, একটা করে দিন যায় আর পরের দিনের কথা আবার ভাবতে হয় কালকে কি রান্না হবে কালকে, যদিও আমাকে এখানে ভাবতেই হয় না, আবার আমি ওখানে গিয়ে ভাববো, এখন আমার ছুটি। তো চলো আজকের মতো দিনটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর হ্যাঁ, এখনো বলবো, অনেকেই কমেন্ট করছো যেটা নোটিফিকেশনে শো করছে কিন্তু কমেন্ট সেকশনে আসছে না, তাই বলবো অন্তত যদি তোমাদের হাতে টাইম কমও থাকে, আমি বলছি না সবাইকে, এমনও জোর জবরদস্তি নয় যে তোমরা ভিডিও দেখলে কমেন্ট করতেই হবে বা কিছু, তোমাদের কমেন্ট করার দরকার নেই। যাদের হাতে টাইম কম থাকে, হতেই পারে, সবার রোজ দিন তো টাইম থাকবে, সে আমার পুরো ভিডিও দেখবে এরকমটা হতেই পারে না, আমারও এক এক দিন হয় না, হয়তো যাকে আমি ফলো করি, যাদের আমি দেখি, যাদের আমার নিজস্ব খুব ভালো লাগে, তাদের হয়তো আমি একদিন দেখতে পেলাম না, মানে রাখির দিনটা যেরকম আমি দেখতে পারিনি, পরে গিয়ে হয়তো দুটো ভিডিও একসাথে দেখেছি, এরকম হয়েছে। তো আমি ইউটিউবের একজন বন্ধুকে খুব ভালোভাবে ফলো করি, সেও নতুন আমার মতনই, একদমই নতুন ইউটিউবার, তো তার বিশেষ করে ছেলেটাকে আমার খুব পছন্দ, তো ওর জন্যই বলতে পারো ব্লগ দেখি আর ওর কথাগুলোও খুব মিষ্টি, এর জন্যই আর কি। তো ইউটিউবে এসে কিছু পাইনি এরকমটা নয়, যাই হোক, ট্র্যাকটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমার কথা, যেটার মধ্যে আমি ছিলাম এই নিয়ে আমি নয় অন্য একদিন কথা বলবো। তো হ্যাঁ, যারা টাইম কম থাকে তারা অন্তত পক্ষে 5 মিনিট ভিডিওটা দেখে কমেন্ট করার চেষ্টা করো, তাহলে অন্তত কমেন্টটা কমেন্ট সেকশনে শো করবে। তুমি, আমি এটা নয় যে আমার কমেন্ট বাড়ানোর জন্য কথাটা বললাম, এতে তোমার চ্যানেলেরও ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি, বা তোমার চ্যানেল যদি নাই বা থেকে থাকে আমার চ্যানেলের ক্ষতি, আর সব থেকে বড় কথা তুমি কমেন্টটা করছো, হয়তো তুমি ভাবছো যে আমি কমেন্টের কোনো রিপ্লাই দিলাম না বা একটা লাইক বা লাভ রিয়াক্ট অন্তত দিলাম না, কিন্তু আসল কথা হচ্ছে আমার কমেন্ট সেকশনেই সেই কমেন্টটা শো করে না, হয়তো তুমি কমেন্টটা করেছো হয়তো নয় তুমি করেছো, আমার নোটিফিকেশনও এসেছে কিন্তু কমেন্ট সেকশনে সেটা আসেনি, তাই আমি রিপ্লাইও করতে পারিনি। আমি চেষ্টা করি সবাইকে রিপ্লাই দেওয়ার, চেষ্টা নয় এখনো অবধি সবাইকে রিপ্লাই দিয়ে আসছি। তো আমি জানি না, এটা ধরে রাখাটা হয়তো খুবই কঠিন, কিন্তু আমি চেষ্টা করি কাজের ফাঁকে অন্তত একটা টাইমে রিপ্লাই দিয়ে দেওয়ার। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো নতুন ব্লগের সাথে, তো আজকের মতো টাটা। আর হ্যাঁ, আজকে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো শেয়ার করো, আর যারা অলরেডি আমার পাশে আছো অনেক 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 ভালোবাসা দিচ্ছ, তারা লাইক করো শেয়ার করো কমেন্ট করো। তো চলো টাটা।